সরব প্রচারের শেষ দিনে মঙ্গলবার গণদেবতার আশীর্বাদ পাবার জন্য মাঠে ময়দানে ছিলেন শাসক এবং বিরোধী উভয় দলের প্রার্থীরাই। জোরালো প্রচার করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ১৪ বাধারঘাটের বিজেপি প্রার্থী মীনা রানী সরকার এবং এই কেন্দ্রেরই ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার। মানুষ বিজেপিকে আশীর্বাদ করার জন্য সম্পূর্ণ তৈরি এবং রাজ্যে পুনরায় বিজেপি সরকার গঠন হবে বলে জোরের সঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এত সারা যে কান, মানে কি বলবো, মানুষের মধ্যে খালি এখন সময়ের অপেক্ষা, খালি বিরোধী শূন্য করার যে অবস্থা আমি দেখছি, 16 তারিখের পরে এবং 2 তারিখের রেজাল্টের পরে সব দেখা যাবে বিরোধী শূন্যই অবস্থা হবে। চারিদিকে মানুষ বসে আছে, এই খুন সন্ত্রাসের রাজনীতি অনেক দেখেছে ওরা, যেহেতু 2018-তে একটা সত্যিকারের অর্থে একটা এখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠিত হয়েছে, আবার পুনর্বার এটাকে গঠন করার জন্য মানুষ বসে আছে, কবে ওই 2 তারিখ আসবে। 14 বাধারঘাট কেন্দ্রের মানুষ তাকে বিপুলভাবে জয়ী করবেন বলেও জানিয়েছেন বিজেপি প্রার্থী মীনা রানী সরকার। প্রথম দিন যেদিন আমার নাম ডিক্লেয়ার হয়েছে, ওই দিন থেকে এই মানুষের জনসাধারণ যে স্বতঃস্ফূর্ততা, ওরা আমার বাড়িতে হাজার হাজার লোক এসছে এবং আমি ওদেরকে নিয়ে একটু বেরিয়েছি এবং ভালো সাড়া পেয়েছি। আজ অবধি যা পেয়েছি খুবই ভালো এবং আমি স্যাটিসফাইড। আমার যারা কার্যকর্তা আছে ওরাও খুশি, ওরাও স্বতঃস্ফূর্তভাবে আসছে, আর প্রত্যেকটা দিনই বিরোধী দল থেকে আমার দলে এসে সামিল হচ্ছে, তাই আমি জয়েনি 100% আশাবাদী। নির্বাচিত হলে পরে এলাকার জন্য কী কী কাজ করবেন, তাদের প্রাধান্য কী দিবেন, কী কী বিষয়ের উপর? দেখুন, আমাদের বাধাঘাট 7টা বিধানসভার মধ্যে সবচেয়ে বড়, আর এই 7টা বিধানসভার মধ্যে জনসংখ্যার দিক দিয়ে আমারটা বড়, আর আমি চাইবো ওদেরকে নিয়ে ভালোভাবে কাজ করে। আমার বড় ভাই যখন প্রয়াত দিলীপ সরকার ওদের পাশে থাকতেন, ওনারও থাকতেন, আমিও সেভাবে থাকতে চাই, এবং যার যার প্রয়োজনে যা যা দরকার আমার কাছে ওনারা যাবেন এবং আমি ওদেরকে নিয়ে থাকবো, ওদের কথা শুনবো এবং কাজ করবো। আপনি যেহেতু একজন মহিলা ক্যান্ডিডেট, তার এলাকার মহিলাদের জন্য কি রকম বার্তা থাকবে আপনার? হ্যাঁ, মহিলাদের বার্তা তো থাকবে। এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী পার্থ রঞ্জন সরকার জানিয়েছেন মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। শেষ দিনে আমার মনে হচ্ছে আমি মানুষকে নিয়ে খুব ভালো আছি, আমাদের কমরেড ভাইদেরকে নিয়ে ভালো আছি, নেতা নেত্রীদের নিয়ে ভালো আছি, এবং বাধারঘাটের সার্বিক গণদেবতারাও ভালো আছে, এবং ওরা দুই হাত ভরে আমাকে আশীর্বাদ করছে এবং ওদের আশা আকাঙ্ক্ষার কথা বলছে। দীর্ঘদিনের যে বঞ্চনা প্রতারণা ইত্যাদির শিকার হয়েছিল ওরা, অত্যাচারিত হয়েছিল ওরা, ওরা আর অত্যাচার সহ্য করতে চায় না। 16 তারিখ তারা নিজ ভোটটা প্রদান করে, মূল্যবান ভোটটা প্রদান করে 2 তারিখে একটা সাবলীল শক্তিশালী সরকার গঠন করবে, যা হবে জনদ্রোহী বাম গণতান্ত্রিক এবং কংগ্রেসকে নিয়ে একটা শক্তিশালী সরকার। এই সরকারের কাজ হবে মানুষকে তার বেনিফিশিয়ারিগুলি তার দরজায় দরজায় ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে সামনে আছি, আমিও সেই প্রতিজ্ঞা নিয়ে সামনে আছি। আগামী দিনে, বিগত দিনে কি হয়েছে জানি না, কিন্তু আগামী দিনে বাধারঘাটের প্রত্যেক জনতা তার দুয়ারে দুয়ারে সরকারের বেনিফিটগুলি। সরব প্রচারের এই বর্ণিল চিত্র আরেকবার আমাদের স্মরণ করিয়ে দেয় গণতন্ত্রের শেষ কথা বলে উন্নয়নকামী সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।